হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও লিয়ে আসি আপনার সামনে। তো আপনারা আজকে না করিয়া পুরো ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো। ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবো না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা। আর চাইলে সবার আগে আপনারা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে দুইটা বাঁধাকপি আমি এখন খাটিয়ার মাংস দিয়ে বানাইবার লাগিয়া, আর বাঁধাকপির আদি বারা পাতাগুলো আমি হাঁটিয়ে ফেলাই দিছি। তো দুই তিন দিন করে রাখি দিয়েছিলাম, এর লাগি পাতাগুলো একটু নষ্ট হয়ে গেছে। তো ভিতরটা বালা অবশ্য, তো এখন ভিতরটা খুব সুন্দর আর খুব তাসা বাঁধাকপি আর। তো এখন আমি আস্তা হাঁটি লেছি কিছু পাতা চোরাইয়া আর ধুইয়া, আর ভিতরটা আস্তা হাঁটিয়া এই যে রাখছি একটা টোবার মাঝে। তো বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে এক কানো বানাইমু, আর এক কানো আমি এই যে লাই শাক দিয়ে মাংস দিয়ে। তো মাংস হইলেও আর তা সামলা ঠেং গিলা হলিন যাও তাও আর। তো মশা দেওয়ার পরে ঠেং গলা গিলা হলিন যাও, তাহলে দাহরের আসলাম মতা দিয়া। তো বাঁধাকপি দিয়ে এক কানো লাই শাক দিয়ে বানাইলাম। তো বাঁধাকপিগুলো আর আপনার কাছে শেয়ার করছি না রান্নাটা। তো রাত্রে আর এই সবজিগুলো রান্না করছি, লাই শাক দিয়ে মাংস দিয়ে এক কানো, আর এক কানো বাঁধাকপি দিয়ে মাংস দিয়ে। তো পরের দিন সকাল করে এই ভিডিওটা। তো পরের দিন সকালে ফজরের নামাজ পড়ি এখন আমরা নাস্তা ঘরত লাগিয়ার। তো সুঙ্গা তো কিছু করে মাঝে রাস্তায় খাবার লাগিয়া, আর এই যে সুঙ্গার ভিতরটা যে মুখ মারলাম আমি মরা কলা পাতা দিয়াতে, এত শক্ত করে মারছি একটা তা টানিয়ে ছুটাইবার কোনো ক্ষমতা নাই, এত শক্ত হইয়া লাগছে। তখন আমি সুঙ্গা ভাঙ্গিয়ার সুঙ্গা একটা ভাঙ্গিমো, ভাঙ্গিয়া তারপরে আমরা চা দিয়া খাইমু। তো আমি খুব বেশি ভালো ভাই এই যে সুঙ্গা দিয়ে আর চা দিয়ে খাইতে। তখন আমি সুঙ্গাগুলো ভাঙ্গিয়া নিয়ে আর চা দিয়ে হল লাগিয়ে আর আপনারা দেখতে পাবা। তো এখানে আমার সুঙ্গা ভাঙ্গি লাইছি, চাও রেডি হয়ে গেছে। তো এখন আমরা সুঙ্গা দিয়ে চা দিয়ে খাইমু। আর এই যে সুঙ্গা দেখতে পাত্রা পাতা ভরিসলাম, পাতাগুলো এখন এইভাবে আর ফেলাই খাইতে লাগে খাওয়ার সময়। তো পাতা বললে খুব সুন্দরভাবে সুঙ্গা হয়, আতর মাঝেও লাগে না সুঙ্গা ভাঙ্গিতে সময়। আর এখন পাতা ফেলাই ফেলাই খাইমু। তো চা দিয়ে সুঙ্গা দিয়ে খাইতে আমার কাছে অনেক ভালো লাগে, আমি খুব মজা পাই। তো এমনি বিরন রান্না করলে এইরকম মজা লাগে না, কিন্তু সুঙ্গা দিয়া আর চা দিয়ে খাইতে খুব মজা লাগে। তো আপনারা ভাইয়া খাইতে নাই তাই নুন বিরণ খাই না, ক্ষতি করিলাই। তো ডায়াবেটিস রোগ আর বিরণ বেশিরভাগ ক্ষতি এর লাগিয়া সুঙ্গাও খাই না। তো আমার দুইও ছেলে আর আমি খাইয়ার। তো ছোটো ছেলে গেছেন গিয়া মসজিদও, তো মসজিদও যাওয়ার সময় চা খাইতে চায় না। তো যেদিন আগতিলা উঠে যেতে পারেন সকাল সকাল এদিন চা খাইব, আর যেদিন একটু লেট হয়ে যায় এদিন আর চা খাইতে চায় না, বিস্কুট খাইয়া যায় গিয়া মসজিদও, বিস্কুট হাতো লইয়া খাইয়া খাইয়া মসজিদও যায় গিয়া। আর যেদিন মসজিদ বন্ধ এদিন চা খায়। তো চা রান্না করতে করতে আর খাইতে খাইতে লেট হয়ে যায়। এখন তো সকাল সকাল ঘুম থেকে উঠতেও পারেন না, ঠান্ডা বেশি এর লাগিয়া খুব কষ্ট লাগে ঘুম থেকে উঠিতে, আর ঘুম থেকে উঠিয়াও চা খাবার লাগলে লেট হয়ে যায়। আর মসজিদে তো দুই ঘন্টার সময়, ছয়টা থেকে সাড়ে ছয়টার ভিতরে গেলে আর আটটায় ছুটি, আবার দেড় ঘন্টা বা দুই ঘন্টা গেলে আর ফলানি হয়। তো এখানে দেখো আমার এই যে লাল গরু বাচ্চা যেটা, এটা একদম জুমবরা মুখা আজকে দেখা যায়, তার কিতা রোগ হয়েছে আজকে জানি আর না, আর হেমান জানার তো কইতেও পারেন না। আর এই যে খালা যেটা এটা এরকম নাই, এ একদম বালা দেখা যায়। কিন্তু এই যে লাল যেটা এটা সকালে ঘুম থেকে উঠিয়েও দেখি তার অবস্থা একদম খারাপ, আর ফেট ওটা ফুলা আর একদম জুমবরা আরে। আর গরুয়ে তো সবসময় একটা ফাজাইন তারা, তো তো এরকমও নাই, ফাজানিও নাই, কোনো কিছু খাইতেও চায় না, আর ফেটটা ফুলা দেখা যায়। তো এটা এরকম নাই হে, আলহামদুলিল্লাহ বালা আছে। এই যে খালা গরু যেটা এটা বালা আছে, আর হিটা আর একদম বোঝা যায় ঠান্ডা হয়ে গেছে লাল যেটা এটা।
আর এই গরু বেচ্ছা এটা আরে আগে তার শরীরে হাত দিতে দিত না, এখন বুঝবে বুঝে হে তার মায়া হরি শরীরে হাত দিতে দেয়, আতাইতে হারি দেয়। আগে বুঝলেই তো এগুতা মারা ধরে, তার ভালো লাগে না। আর এই যে গরু বেচ্ছা যেটা দেখো লাল যেটা, এইটা রইল কি একটু রুম ভাড়া, রুম ভাড়া দেখা যায়। এই তো দেখো বুঝা যায় এক সামলাইতে ফুলাইয়ে রাখি দিছে, ফেটও একটু ফুলা ফুলা বুঝা যায়। আর এ একদম জুম মারি দিছে আরে, তো এটার কি রোগ জানি আর না, হইতে পারি আর না। আর তো হেমাজানের হইতে পারে না, কিন্তু দুঃখ লাগে আজকে আরে, একদম তার শরীরটা বোঝায় একটামুক হয়ে গেছে, বেশ লড়াচড়া করে না। তো সকালে আমি ভাত রান্না করতে চাইছিলাম, কিছু মাড়ি তুলতাম, তো পারছি না। আমি তো কুকারও ভাত রান্না করিলাই, তো কুকার থেকেও একটু মাড়ি তুলছি। তো গরু বাচ্চারা খাওয়াইবার লাগিয়া, তো তিন জাতে ফলাফানি আছে গরুর মাঝে। তো ফলাফানি তিনটা বোতলও রাখা, একটা হইল গিয়ে খতমের পানি, একটা হইল গিয়া নজরের পানি, তো দুইটা নজরের পানি। তো নজরের পানিও দিলাম তিনও বোতল থাকিয়া, এহবুটা এহবুটা দিয়ার দিয়া তারপরে বসি দি বাদ দি অথা দি মারিয়া আজকে দিমো খাবাইমো। দেখি নজর লাগলেও তো একটু আরাম হইব, যদিও নজর লাগিয়া থাকে। আর কোরআন খতমের আরি পানি একটাত আছে, দুইটাত নজর পানিতে, একটা আমার শ্বশুরের নজর পানি, একটা মেসাবর নজর পানি, আমরা মসজিদর আরি ইমাম যেন এনর পড়ার নজর পানি ফলাইয়া রাখছি। তো এখন আমি এই গামলার মাঝে কিছু বসিয়ে দিছি, দিয়া একটু ভাত দিলাম, দিয়া মারিয়া তারপরে গরু বাচ্চারে দিব নিয়া আর খাবাইয়া দেখি, যদিও নজর হয় তে একটু আরাম হইব। তো একদম জুম মারছে, কোনো কিছু বেশ খাইতেও চায় না, আর খালি ফুটিব আর আস্তে আস্তে চাইব, খালি মাংস বা বোঝা যায় আরে, বোঝা যায় হ্যাঁ কিতা কইতো, হয়তো বোঝা যায় কইতেও পারে না, এমন জানার তো মারতে পারেন না, কিন্তু তার কিতা অসুবিধা করে হেও কইতে পারতো না, তো আল্লাহ ছাড়া খেয়েও হইতে পারতো না, তার কিতা অসুবিধা একটু ফেটরটা হুলা ফুলা লাগে রাজকো। তো আমার যেটা পশু আছে নেই, যে গরু ছাগল মুরুখ, এখন তো বর্তমানে মুরুখ নাই, সব মারা গেছে আগে, এখন আর ফালি আর না কয়েকদিন থাকি। এত গরু ছাগল একটা গরু দুইটা, তো এটার কোনো রোগ হওয়ার পরে এটা অসুস্থ হইয়া পড়লে বুধবাই আমি নিজে অসুস্থ হয়ে গেছি, আমি শান্তি পাই না বোঝা যায় আরই, আমি বুধবাই আমার মুখে দিয়ে ভাত পানি যায় না, যত সময় এটা ভালো হয়েছেন না, তো এটা ভালো হওয়ার পরে বুধবাইও আমি একটা শান্তি পাই। তো এখানে একটা আছে আমার ছাগল, এইতেও এই একটাও ছাগল আর ইয়ার তো নাই, তো তারও এখন বর্তমানে গরটাকে বাইর হরিয়ে দিছি। আর গরু তো আগে সকাল সকাল বাইর হরলেই, তো ছাগলটা বাইর হরতে হরতে একটু লেট হয়, 7:30-8 কোনো দিন বাজে, বাইর হরিয়ালে যাইতো না, ফুটি রইব, আর ঠান্ডা তো বেশি এর লাগে। তো আমার ছাগলটা এত বেশি আকল গরম মাঝে পেশা বর্তমান নাই, এ একদম বাইরে গিয়া বাইরে বারিন্দা তো করতো নাই, পিছন দিকে না একদম ও বাজত গিয়া পুরা এড়াত গিয়া পেশা বরম, এই তো দেখতে পাত্রা সামনে, এটা মানুষের সামনে পেশা বর্তমান আই লুকাইয়া গিয়ে পেশা পরব, এত আকল আর এই তো যে সময় তার পেশা আমি ধরবো আর ওই সময় ডাকিব গরো, তো ডাক ফুনিয়া তো দিয়ে হরলাম, দরজা খুলিয়ে দিলাম, ও বার হইয়া আইব। আর যত সময় ডাকতো নাই গরো, অত সময় গড় থাকি বাইর হরি না, গরম মাঝে থাকে, দরজা খুলিয়া দিই না, ওই ঠান্ডার সময় গরম মাঝে হুতনো থাকুক, বস্তা বিছাইয়া রাখি নিছে, বস্তার উপরে ঘুমায়, বস্তা ছাড়া গরু ছাগল ঘুমাই না ঠান্ডা দিন। তো আমার গরুর নিচে এইভাবে বস্তা রাখি বিছাইয়া রাত্রে, বস্তার উপরে তারা ঘুমায়। তো যাই হোক, দেখা যাক আমার গরুটা ভালো হয়নি, নজরের পানি খাবাইলাম, এখন নজরের পানিও তা কিছু উপরে ছিটাইয়াও দিয়ার, এইভাবে হাত দিয়া পুরা আর এই শরীরও ছিটাইয়া মালিশ করে দিয়ার নজরের পানি দিয়ে। তো আপনারা সবাই দোয়া করবো আমার গরুটার লগে যেটা তাড়াতাড়ি ভালো হয়ে যায়, সুস্থ হয়। তো খালকেও বেশ খাইছে না বলেন, আমি তো জানছি না, আপনারা ভাইয়া কইছেন বেশ খাইছে না, খালি ফুটিছে সারাদিন, বন্ধ দীর্ঘা আসলো তো আর খালি ফুটিছে বলে সারাদিন, আর ফেটটা একটু ফুলা ফুলা আমি আর খেয়াল করছি না, ওই আর এটা তো খাইয়া আইছে পেট ভরিয়া, তো রাত্রে খেয়ারও দেবো হয়েছে, খেয়ারও বেশ খাইছে না, আর একটু ঠান্ডা ঠান্ডা বোঝা যায় আর ইহে, বেশ লড়াচলা করে না, খালি ফুটি রইব খালি ফুটি রইব বোঝা যায়, তার কিতে একটা জুম মারা হয়ে গেছে আর ই, তো কিতা রোগ হয়েছে জানি আর না। তো আল্লাহর কাছে দোয়া করি খালি আল্লাহ গোতারে সুস্থ করে দিতা, বালা করে দিতা। তো আপনারাও সবাই দোয়া করবা আমার গরুটার লগে। তো এখন আমি ওগুলা বাইর হরিয়া নিয়ে দিয়ার, এই তো দেখতে পাত্রা ফেটটা ফুরা দেখা যায় তার বড় খানি, কিন্তু ফের এটা ফুলা, তখন লাগছে ইয়ে আমি এই যে মাহর সার জালগুলা সুঠানি, তো মনে হয় 10-12 দিন হয়ে গেছে আরই, আমি এইভাবে আরই উপরটা জাল মারছি না,
আর মাহর্ষা এত জাল দিছ 10-12 দিনে বোঝা গেছে আর 3-4 মাস হয়ে গেছে আমি গড়র উপরটা জালো মারছি না, এরকম দেখা যাক। তো এত বেশি জাল দিতে পারেন মাহর্ষা যে তাই তাই পাতলা পাতলা আজাদ মাহর আসেন ও তাই আর এত বেশি জাল দিই না, আর কিতার লাগে যেন আমি এই জালিটা দেখতে পারি না। এই মাহর্ষা জালটা দেখার পরে আমার খুব বিরক্ত লাগে। তো 10-12 দিন পরপর আমি এইভাবে জালু মারি, 10-12 দিন গেলে কি বোঝা যায় এত বেশি জাল দিছ নারী। আর কতজন মাহর আসন বড় মাঝে, তো মাহরিটা তো মারা যায় না, এটা তো মারতে পারে না। আর এর লাগে তারারে জাল ছুটাইয়ে ফেলাইলাম কিন্তু তারা লুকাই যায়। তো আমি জাল ছুটাইলাম এরকম আর জালু দিয়া জালু মারি এর উপরটা, আর তারা কোনবাই লুকাই গেল। পরের দিন থেকে আবার জাল দিলাইছে এইরকম বড়। তো সারা ঘর আমি ছাতের উপর সাইটারি পুরা সাইর রুমের উপর এরপরে পাকঘর তো বারিন্দার উপর সব জালু মারতে মারতে অনেক সময় লাগে। তো ডেইলি তো আর জালু মারতে পারি আর না। তো 10-12 দিন পর পরে আবার জালু মারি। তো জালু মারার পরে চার পাঁচ দিন দেখা হবো দেখা যান না, এরপর তাই দেখা যাইব আবার সাবে খারি পুরো জাল দিলাইছ। তো এখানে আমার গড় পুরা জালু মারা হয়ে গেছে, ওভার সাইড নিচ সাইড সব জালু মারিয়ে আইলাম। আর এখানে একটা ছোটো মোটো কপল বাকিছিল গাছও, তো সফলগুলা বেশ পালা নাই আর কিছু নষ্ট হয়ে যায়। তো গাছও থাকতে আমার সফল তো খাটি কুটি ফেলাইয়া প্লেটও রাখছে। তো এখন আমরা দুপুরের সময় আর সফলগুলা খাইয়া, তো পুরা মিটাও নাই সফলগুলা খাইতে একটু ভানি ভানি করে, আর কোনোবেলা একটু তিতা তিতা করে। তো আজকের সফলটা তিতা নাই অবশ্য খাবা যার, কিন্তু একটা ভানি ভানি পুরা মিটা নাই আর। তো এখন দুপুরের লাগে রান্না করার লাগে আমি একটা তুর পাড়ি, মই যে কলা গাছের তুর উপরে দেখা যার এই তুরোটা পাড়িয়া নিমো। আরও ছোটো ছোটো দুইটা তুর আছে, তো এ দুইটা দিয়া সব মিলাইয়া আজকে দুপুরে লাপলা বানাইমো। তো আপনারা দেখতে তাবার আমি তুরগুলা ভাড়িয়ে আনিলাই, আর তুর ভাড়িতে হইলে তো কুটা লাগবো খাসি লাগবো। তো এখানে আমি খাসি আনি রাখছি, আর কুটার মাঝে খাসিটা ঢুকাইয়া তারপরে হাঁটিতে লাগবো তুরিটা। তুর দিয়ে সফল দিয়া আলু দিয়া সপ্তাহ দিয়ারি নিরামিষ একটা সবজি বানাইমো, তো এটারে আমরা হই লাবলা। তো এখন আমি লাবলা বানাইবার লাগে তুরটা হাঁটি আনিলি। আর তো এখানে আমি তোর পাড়ি লাইছি, তো বড় একটা তোর পাড়লাম আর ছোটো ছোটো দুইটা। তো এখন সফল দুইটা পাড়িমো এই গাছ থাকি, তো ছোটো মোটো গাছ যেটা ওটা থাকি দুইটা সফল পাড়িমো। এই গাছের সফল আর খাব হয় না, ছোটো ছোটো সফল ধরে তো এর থাকি বড়ো বড়ো চাইয়া দুইটা পাড়ি লইমো। তো এখাত তো একদম বেখামাইয়া, এখাতে ক্যামেরা ধরলাম আর এখাতে সফল পাড়াত লাগছি, কিন্তু পাড়িবার কোনো ক্ষমতাও নাই পারিগার না, দইও আত লাগবো লাগবো আর এখাতে একদম বেখামাইয়া। তো একটা পাড়িলাম সফল এই তো, তো আর একটা এই যে, তো দুইটা সফল পাড়াইছি। তো এখানে আমার সব হাঁটা হয়ে গেছে, লাবলা হাঁটিয়ে রাখি দিছি। তো হাঁটা তো শেয়ার করতে পারছি না। আলু দিলাম দুইটা, আর তোর দিলাম তিনটা, আর সফল দুইটা। আর তো তোরের লগে আর ছোটো অসমা খোলা একখান্দা হয়ে গেছিলো, তো খোলা একখান্দাও ছোটো ছোটো করে হাঁটিয়ে দিলাইছি। আর তো কিছু সয়াবিন দিব, তো এগুলো হাঁটিয়ে ভিজাই রাখলাম। আর অন্য সবজি হইলেও দেওয়া যায়, এখানে মশলাও হাঁটিয়ে রাখছি, পেঁয়াজ রসুন কাঁচা মরিচ। তো এখন আমি সয়াবিনগুলো ভিজাইমো, তো ভিজাই রাখবো ওগুলা ফুলিব ভানি হইয়া, আর এই সবজিগুলো আমি রান্না বইমো আদিকে। তো এটার মাঝে বারোজাত সবজি দিলে খুব মজায় খাইতে, উড়ি জিঙ্গা এরপরে লাউ জেঠাও পারি সকল জাত সবজি দিলে খুব মজায় খাইতে। কিন্তু সবজি তো আমার ঘরে কিচ্ছু নাই, আর যেটা যেটা আসলো দিলাইছি আলু সফল আর এখানে আমার লাবলা রান্না বহাই দিছি, এই যে লাহড়ি চোলা বাই দিয়ে তো আজকে খড়াইত রান্না করিয়ে। আর এই লাবলাগুলা তারি মশলা গুলা মশলা না দিলে খুব মজা খাইতে, শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করলে খাইতে মজা। তো আমি একটু গুলা মশলা পাতলা পাতলা দিব বেশ দিতাম নাই,
হলিদে গুলা আর মরসার গুলা সামান্য সামান্য দিব। ওইটা লাবলা বেশিরভাগ কাঁচামরিচ দিয়ে খাইতে মজা, তো কালার আবার লাগে আর একটু কালার হইব যদিও গুঁড়া মশলা পাতলা পাতলা দেই, বেশি দিতাম না, একদম সামান্য দিব। লাবলা ভাজে এখন বড় লাগে, নাগা ধনিয়া পাতা হইতো বা শুকটি হইতো, শুকটি দিয়া নাগা ধনিয়ার পাতা দিয়ে খুব মজা লাগে খাইতে, আর লাবলার কালারটা সাদা হইতো। তো আমি একটু কালার ওয়াল লাগি সামান্য দিছি আর, তো আমার ঘরের আপনারা ভাই আর একটু কালার না হইলে তান বোধ হয় ভালো লাগে না, বেশি সাদা দেখতে সুন্দর লাগে না, একটু কালার হইতো এর লাগি। হলুদ আর মরিচ পাখ সামান্য সামান্য দিছি। তো এখানে আমি সয়াবিন দইয়া রাখছি, তো একটু মশলা দিছি হলুদের গুঁড়া লবণ দিয়া আর সামান্য বা দিলে বা দিয়া দিলে হয়েছে। তো আলুতে সয়াবিন দিয়ে রান্না করলে বাড়ি সয়াবিনগুলো রাখে দিলে খুব মজা হয়, আর লাবলা সয়াবিন দিলেও বাজে দিলে খুব মজা হয়, আর বাজে না দিলেও খাবার যায় কিন্তু আর মজা একটু কম হয়। আর এইভাবে একটু বাজে দেন এগুলি আর পানিটা পুরো টানি যায়, যেটা যেখানে যেটা বিঠে দেখছি ওই পানিটা পুরো টানি যায় বা দিলে আর ওইটাও খুব স্বাদ লাগে। তো লাবলার মাঝে আমি বুধ ভাই ধনিয়া পাতা থাকে, এই যে নাগা ধনিয়ার পাতা দিলে খুব মজা হয় খাইতে, তো লাবলাতে একটা সেন্ট হয় নাগা ধনিয়ার পাতা দিলে। আর ধনিয়া পাতা থাকলেও আমি দিতে চাই না, গরমের মাঝে নাই তো বর্তমানে এখন, আর থাকলেও আমি দিতে চাই না, নাগা ধনিয়ার পাতাও বেশি মজা লাগে লাবলার দিলে, আর যে কোনো জাত বর্তার দিলে খুব মজা লাগে নাগা ধনিয়ার পাতা। তো আমার চারি পাঁচটা গাছ আছে নাগা ধনিয়ার, তো ওগুলো আরই যেটা যেটা সবজি খাটে ওটা সবজি নিয়ে দিয়েই আমি পাতার দুই চারটা হরি ভাঙ্গি ভাঙ্গি আর এত যত্ন করি এই মেহনত করি এই নাগা ধনিয়ার পাতাগুলো তারে সেরাই গুণ, তো যেভাবে আমার সবজিত মেহনত করি এইভাবে আমার এই সেরা নাগা ধনিয়ার সেরা তো আমি মেহনত করি। তো এখন আমি রান্না হয়ে গেছে দেখতে পাত্রা এই, তো তো একটু জল দিয়ে দিছি আর কালারটাও একটু হলুদ কালার হয়েছে, পুরো সাদা হয়েছে না, নাগা ধনিয়া পাতা দিয়ে দইয়া হাঁটিয়ে দিলাইলাম আর এখন আমি একটু লাচড়া হরিয়ালাম আইলিমু। তো এই যে দেখতে পাত্র একটা পাখি, তো এইটাই আমার বাড়ি বাসা করছে, আমার বাড়ি তো মুরগি নাই, আর আমি এই ভাত ফলে বা চাউল ফলে যেটাও পড়ে আর হে ওয়াইয়া খায় বাড়িত, তো এখন দেখতে পাত্রা জঙ্গলও থাকে আর আমার বাড়ি ইয়া খায়, তার আর বোকা জোকা খাওয়া লাগে না আর বন্ধ থাকে ধান খাওয়াও লাগে না, পাখি তো বন্ধ থাকে ধান খাইন এরপরে বোকা জোকাও খাইন হরিং খাইন, কিন্তু হে কিচ্ছু খাওয়া লাগে না, হে আমার বাড়ি ভাত খাইয়া বাসে, ভাত খার চাউল খার যেটা ফলের আরই ওটা হে খার, ও এইভাবে তাকে সবসময় আমার এড়াই গুলাই আর বেশ ডরাইও না বোঝা যায় হে এবলা, তার সাহস হয়ে গেছে মনে করে তারে মারতাম নাই তো, আর এখন আর বেশ ডরাই না, মানুষ দেখলে ভরত নাই আরই। তো এখানে রাত্রেবেলা আমার ছেলে বাজারটা এগিয়ে আনছন, এই যে আমার ছোটো ছেলে, তো পেপসি আনছন 5 টাকা আর 5টা তো একটা খাইলেছন 4টা রয়েছে, তো পুরো আইস এগুলা, তার কত গরম যেন লাগে, তো ঠান্ডার সময় তাই আইস পেপসি এনে খাইতিরা, তো এখানে দেখো শরীরে কোনো জাত কাপড়ও লাগাইল নাই, একটা সেকা গেঞ্জি আর একটা হাফ প্যান্ট, তো সন্ধ্যা ঘরে কত ঠান্ডা কিন্তু তার কোনো জাত ঠান্ডা লাগে না, তার উল্টা গরম লাগে হইব, ঠান্ডা আনছে গিয়া খাবার লাগিয়া আইস, তো লগে আনছে 12 মজা 10 টাকা রানিয়া মাইস আল এস এল এম এলিয়া খাইয়ার আমরা, তো আমার হইলেও আমিও খাইতাম হেও খাইতো, তো আমরা দুজনে 12 মজা খাইয়ার, আর হইলেও 12 মজা খাবার পরে মরিচ খাইমো জাল লাগবো আইস আইস পেপসি খাইমো। তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা, ভালো লাগলো না খারাপ লাগলো, আর যদি আমার ভিডিওর কোনো অংশ একটু ভালো লাগে তো একটা লাইক দিয়ে দিবা, লাইকটা দিতে ভুলবা না, আর আজকের লাগে এই পর্যন্ত, কত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।